রবিবার তেসরা ডিসেম্বর 1989 সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন ভারত মাতার বীর সন্তান শহীদ ক্ষুদিরাম বসু। ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের জন্য মাত্র 18 বছর 7 মাস বয়সে তাকে ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছিল। দেশকে পরাধীনতার গ্লানি থেকে মুক্তি দিতে তার আত্মবলিদানকে স্মরণ করে রবিবার ক্ষুদিরাম বসুর জন্মজয়ন্তী পালন করল রায়গঞ্জ পৌরসভা। এদিন রায়গঞ্জ শহরের দেহশ্রী মোড়ে অবস্থিত বীর শহীদের আবক্ষ মূর্তির সামনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, প্রশাসক মণ্ডলীর সদস্য সাধন বর্মন, কোঅর্ডিনেটর চৈতালি ঘোষ সাহা, বরুণ ব্যানার্জি, রতন মজুমদার, বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি, সুশীল গোস্বামী, বণিক সভার প্রতিনিধি শঙ্কর কুন্দু, অতনুবন্ধু লাহিড়ি সহ অন্যান্যরা। এদিন ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। দেশকে স্বাধীন করতে এই বীর স্বাধীনতা সংগ্রামের বৈপ্লবিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয় অনুষ্ঠানে। পৌরসভার পক্ষ থেকে শহীদ ক্ষুদিরাম বসুর জন্মজয়ন্তী আমরা শ্রদ্ধাপূর্ণ উপায়ে রায়গঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত মূর্তির পাদদেশে আমরা সকলে উপস্থিত হয়েছিলাম। জেলার বিশিষ্ট দুই শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি মহাশয়, সুশীল কুমার গোস্বামী মহাশয় সহ হরিদিনাথপুর চেম্বার অফ কমার্সের পক্ষে সাধারণ সম্পাদক শঙ্কর কুন্দু মহাশয় এবং রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষে অতনুবন্ধু লাহিড়ি সহ বণিক সভার সদস্যগণ উপস্থিত হয়েছিলেন। সেই সঙ্গে রেড ক্রসের সাধারণ সম্পাদক সুনীল সরকার এবং আমরা রায়গঞ্জ পৌরসভার মেম্বার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটার্স সাধন কুমার বর্মন সহ আমাদের মাননীয় মাননীয়া কোঅর্ডিনেটরগণ এখানে উপস্থিত হয়েছিলেন। আমাদের এক্সিকিউটিভ অফিসার সহ বিভিন্ন স্তরের পৌর কর্মচারীগণ উপস্থিত হয়ে আমরা আজকে সুন্দর সকালে সুন্দরভাবে শহীদ ক্ষুদিরাম বসুর জন্মজয়ন্তী শ্রদ্ধাপূর্ণ উপায়ে আমরা পালন করেছি এবং সেই সঙ্গে শ্রদ্ধাপূর্ণ বক্তব্য রেখেছেন সুশীল কুমার গোস্বামী এবং শুভেন্দু মুখার্জি মহাশয়গণ। তারা বক্তব্যের মাধ্যমে আমাদের আরও একবার দেশপ্রেমের চেতনাকে জাগ্রত করেছেন। এটাই আজকের দিনের প্রাসঙ্গিকতা।